দিয়ে বসে পড়েছি লেগ পিস একদম আঙ্গারা চিকেনের ও নরমটা শুধু দেখো চিকেনের মধ্যে দিয়ে ফুটো কেন চিকেন ইজ সো গুড চিংড়ি রোস্টেড দারুন দারুন মেন কোর্স নিয়ে চলে এসেছি মাটন এদিকে চিলি চিকেন আর এদিকে চিকেনে আরেকটা কিছু আইটেম ভুলে গেছি নাম পাম গ্রেভি চিকেন হ্যাঁ গ্রেভি চিকেন চিকেন গ্রেভি আরে গ্রেভি তো সব মিলে তো মাটনটা দিকে কি খেয়ে দেখি কেমন আগে ওপর দিয়ে আইসক্রিমের টপিংস করলে কিরকম লাগবে খেয়ে দেখি কেমন এইটা আরেকটা নাল্লি পিস আছে এবার নাল্লি বেরোবে কিনা ছোট ফুটো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ফ্রেন্ডস আনলিমিটেড আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করছো আজকে আমরা সব অফিস কলিগ মিলে আসছি একটা আনলিমিটেড বুফে খেতে আনলিমিটেড বুফে মানে সবার পাশে চোখে পড়ে কিন্তু বারবিকিউ নেশন হ্যাঁ তোমরা চিঠি ধরেছো বারবিকিউ নেশনই আসছি আমরা আজকে খেতে সোদপুরেরটাই আসছি এখন কালীগঞ্জ থেকে বেরোবো বেরিয়ে প্রায় 30 কিলোমিটার লং ড্রাইভ বলবো না ছোটোখাটো একটা ড্রাইভ করে আসবো বুলেটে করে এসে এখানে ডিনার করবো তাহলে সঙ্গে থাকো সাথে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমরা এখন বুলেটে করে বেরিয়ে পড়েছি সামনেই রয়েছে টালিগঞ্জ মেট্রো তারপর টালিগঞ্জ ফাড়ি আমরা এখন সাউথ সিটি মলের পাশ দিয়ে যাচ্ছি আর সাউথ সিটি মলের পাশ দিয়ে যে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে এটা যাদবপুর থানা হয়ে তারপর অভিষিক্তা মোড় হয়ে বাইপাসে মিশছে রাস্তাটা সেই বাইপাসে উঠে তারপরে আমরা আবার যাবো উল্টোডাঙা হয়ে সোদপুর বারবিকিউ নেশন এখন বাইপাসে উঠে গেছি যাচ্ছি সোদপুরে সামনে সৈকতটা রয়েছে সামনে এখন উল্টোডাঙা মোড় এরপরে শ্যামবাজার মোড় পড়বে আমরা এখন টালা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা নতুনভাবে তৈরি করার পর উদ্বোধন করেছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বাইক থেকে নেমে পড়েছি এখন সোদপুরে যেখানে বারবিকিউ নেশনটা হয়েছে সেই জায়গায় চলে এসেছি এখন তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তোমরা এই জায়গাটায় আসবে দূরে যে মোড়টা দেখা যাচ্ছে এটা হলো সোদপুর ট্রাফিক মোড় সোদপুর ট্রাফিক মোড় থেকে একটু এগিয়েই সোদপুর পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটেই রয়েছে এটা এই বারবিকিউ নেশন 5th ফ্লোরে এখন বারবিকিউ নেশনে ঢুকছি তো এখন এসে বসে পড়েছি বারবিকিউ নেশনে 5th ফ্লোরে আমাদের এখন আনলিমিটেড বুফে প্রায় শুরু হবে আর তোমাদের সঙ্গে এখন সবার ইন্ট্রোডাকশন করেই দিচ্ছি এই সামনে রয়েছে সুব্রু হাই ইন্ট্রোডাকশন কমপ্লিট হলো এরপরে ডিরেক্ট আমরা চলে যাব একদম খাবারের মধ্যে এখন আসেনি আবার আসবে আর এইখানটা ফাঁকা রয়েছে এখানে সবাই জানো
কিচেন ডিসপ্লে থেকে 90% কুক হয়ে আসবে, 10% যখন আপনার শাটার ডাউন হয়ে যাবে আমাকে বলে দেবেন, স্টপ করে দেবেন, তারপরে আপনাদের মেন কোর্স থাকবে, বুফে থাকবে, ওইখানে সেলফ সার্ভিস থাকবে, স্যুপ, স্যালাড, ডেজার্ট সব কিছু নিয়ে আসছে। কোনো ফুড অ্যালার্জি নেই কি আপনাদের? বার্থডে ওকেশন কোনো? তাহলে স্টার্ট করলাম। আমার নাম হচ্ছে মাসি, আমি আপনাদের টেবিল টেক কেয়ার করি। এটা আমাদের সিগনেচার ডিশ। আরেকটা বাবা আলু কোনোদিন তো খাই না। হরিয়ালি পনির টিক্কা, হরিয়ালি ব্রকোলি টিক্কা, পাইনাপেল টিক্কা, আর এটা হলো আলু টিক্কা। আমার ঢালা এখন মোটামুটি ভরে গেছে চিকেন টিক্কা, এদিকে ক্রিপসিকর্ন, আর এদিকে লেগ আঙ্গারা চিকেন লেগ পিস দিয়ে দিয়েছে একদম দারুণ ভাবে। ও এইদিকে শুভ্র খাওয়া শুরু করেছে লাজাওয়াব খেতে। ও এটা তো ক্রিপসিকর্ন দারুণ। সোনাদা কোনটা ভালো লাগলো সব থেকে? দিয়ে বসে পড়েছি লেগ পিস একদম আঙ্গারা চিকেনের, ও নরমটা শুধু দেখো সৈকতদা কেমন খেতে গো তরমুজটা? আমার ফেলে দিলে না, সোনাদাকে দিয়ে দিলে? সোনাদাকে ও ভালোবাসে, আমি ভালোবাসি না, আমি খালি চিংড়ি ভালোবাসি। চিংড়ি ভালো। সোনাদা কেমন লাগছে বলো? চিংড়ি পড়ছে পুরো, দুটো স্টিক নিয়ে বসে পড়েছে। চিংড়ি বেশি খায় সৈকতদা, এটা কি করেছে এতগুলো চিংড়ি? পেছন ফেলে দিস আমি পেছনে। তুমি পেছনে খেয়ে নিচ্ছ সব সময়? আগা মাথা সব খেয়ে নি। টোটাল অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, দারুণ লাগছে। একদম নিউ ওপেন হয়েছে এই তোপুরে যে বাবুকনেশনটা ওপেন হয়েছে। পরপর স্যালাড কাউন্টার রয়েছে, এইটা কড়াই চিকেন লেখা আছে। পাতিয়ালা এগ কারি, একদিকে এগ ফ্রাইড রাইস রয়েছে, আরেকদিকে চিলি চিকেন, আর এদিকে হলো বেঙ্গলি ফিশ কারি। এদিকে রয়েছে প্লেন রাইস আর ডাল মাখানি, এটা পনির টিক্কা মশলা রয়েছে, আর এইদিকে রয়েছে হলো ভেজ ডাল ফ্রাইজি, গরু মাংসটা না চিলি গার্লিক নুডলস রয়েছে। এদিকে লাইভ কাউন্টার রয়েছে, এখানে পুরো তন্দুর হচ্ছে। ভুনা গোস্ট কোর্স নিয়ে চলে এসেছি, মাটন, এদিকে চিলি চিকেন, আর এদিকে চিকেনে আরেকটা কিছু আইটেম ভুলে গেছি নাম পাম, ওটা গ্রেভি চিকেন। হ্যাঁ গ্রেভি চিকেন, চিকেন গ্রেভি। আরে গ্রেভি তো সবগুলো। তো মাটনটা দেখি, খেয়ে দেখি কেমন, আগে এমনি দেখি খুলে পড়ছে কিনা। নরম মাটন, কোনো অসুবিধা নেই। মাটনের উপরে আইসক্রিম যে খেলে রয়েছে দেখতে পাচ্ছ, ও ওপর দিয়ে আইসক্রিমের টপিংস করলে কিরকম লাগবে? খেয়ে দেখি কেমন।
এইটা আরেকটা নাল্লি পিস আছে, এবার নাল্লি বেরোবে কিনা ছোট ফুটো ছোট ফুটো কেমন কেমন খেতে নরম হয়েছে, আর পিঙ্কিজ একটু একটু পিঙ্কিজ আছে, পুরোটা নেই, মোটামুটি ওভারঅল ঠিকঠাক ঠিকঠাক। এইদিকে রয়েছে ডেজার্ট কাউন্টার, পায়েস আমরা কি রয়েছে সিমায়ের পায়েস আর কি, মুগ ডাল হালুয়া সব পুরো গরম বেরোচ্ছে, এদিকে আঙুরি গোলাপ জামুন, এদিকে রয়েছে আইসক্রিম, কুলফি তিনটে, এই বাটারস্কচ নিলাম, এখানে ডেজার্ট নিয়ে বসে পড়েছি, আঙুরি গোলাপ জামুন, পেন্নি, মুগ ডাল কা হালুয়া, আর এটা একটা পেস্ট্রি রয়েছে, আর এটা চকলেট বল। ও পুরো মালাই পড়ছে, ও মালাই পড়ছে, তোমার সঙ্গে ফেটেই চলে যাবে দিদি, পানি একা যেতে পারো ভালো, তুমি কালকে বাড়ি চলে আসবে আবার তাহলে। খাওয়া দাওয়ার পর এখন বিল চলে এসছে, তোমাদের বিলটা দেখাচ্ছি, টোটাল নজনের বিল হয়েছে 6,364 টাকা। তো বারবিকিউ নেশনে আনলিমিটেড বুফে আনলিমিটেড ভাবে খেয়ে এখন বাড়িতে চলে এসেছি, পেট পুরো ভর্তি, আর এরকম বুফে খেলে পেট ভর্তি হবে এটা আর বলতে লাগে না। তো চলো এখন ভিডিওটাকে শেষ করি, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ততক্ষণের জন্য টাটা, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দাও, টাটা।